দাদা কচ্ছপ তলিটা কোন দিকে? হ্যাঁ এই যে পিছনে যে রাস্তাটা বাম দিক দিয়ে লুকতে হবে। আচ্ছা দুই কপি করে এনআইডি কার্ডের ফটোকপি লাগে, এক কপি দিতে হয় থানাতে আর এক কপি দিতে হয় এখানকার ক্যাম্পে। এই সেই কচ্ছপ তলির রোড, বীর বাহাদুর ঐশী এমপি এই রাস্তা দিয়ে করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন মাই ইউটিউব চ্যানেল মোটরসাইকেলিস্ট। বরাবরের মতো আমি মাংসবুজ আপনাদের সাথেই আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে দেবতা খুম। বান্দরবন শহর থেকে দেবতা খুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বান্দরবন শহরের হিলভিউ রেস্টুরেন্টের নিচে নাস্তা করে আমরা ওখান থেকে ট্রাফিক মোড় হয়ে সদর হাসপাতাল রাস্তা ধরে নতুন ব্রিজ হয়ে তিন রাস্তার মোড়ে চলে আসি, এবং তিন রাস্তার মোড় থেকে আমরা ডানের যে রোডটা গিয়েছে সেই রোডটা ধরে রোয়াংসরি রোডে ঢুকি, এবং রামজাদি রোডটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি রোয়াংছড়ি রোডে কচ্ছপতলির দিকে। আমরা কচ্ছপতলিতে যাব, কচ্ছপতলিতে গিয়ে আমরা রওনা দিব দেবতা খুমের উদ্দেশ্যে। হয়তো বা এক দেড় ঘন্টা এক ঘন্টার মতো ট্রেকিং করা লাগবে। তো আমরা ট্রেকিং করে দেবতা খুম গিয়ে দেবতা খুম পরিদর্শন করে আমরা আবার ফিরে আসব। তো মোটরসাইকেলিস্টের সাথেই থাকুন এই পর্যন্ত। আশা করি দেবতা খুমের সর্বশেষ অবস্থা এবং দেবতা খুম সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন। তো রোয়াংছড়ির রাস্তাটা খুবই রাশ একটা রোড। এই রোয়াংছড়ি রাস্তার এই যে মন্দিরটা দেখছেন, এটা হলো বিখ্যাত রামজাদি মন্দির। এই রামজাদিতে আমি 2014 বা 2015 সালের দিকে এসেছিলাম, যখন আপনার রামজাদির তৈরি করা হচ্ছিল, উপরের অনেক কিছু করা হচ্ছিল, তখন এই রামজাদিতে এসেছিলাম। তখন অবশ্য আমি আরেক রাস্তা দিয়ে আসছিলাম, আজকে যে রাস্তা দিয়ে আসছি সেটা না, হদাবাবুর ঘোড়া বলে মোটামুটি রংসরি রোডের। তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন মোটরসাইকেলিস্টের সাথে। রোয়াংছড়ি 16 কিলোমিটার, তো তার আগেই রোয়াংছড়ির আগেই পড়েছে কচ্ছপতলি। আমরা এখন আছি রোয়াংছড়ি রোডে। এই রাস্তাটা বান্দরবনের ভিতরে যত রাস্তা আছে সবচেয়ে রাশ একটা রোড। রাস্তা চিকন এক, আর দুই হচ্ছে এই রাস্তায় যত গাড়ি চলে সব বুলেটের গতিতে চলে, সহজে সাইড দিতে চায় না, যে যেমনে পারে শুধু ধুপায়া চলে যায়। তো আমরা যেহেতু রিল্যাক্স রাইডার, আমরা আস্তে ধীরে যাচ্ছি। এই যে রোয়াংছড়ির আপহিল, হ্যাভি একটা রাস্তা রোয়াংছড়ি, শুধু একটু দেখে শুনে চালাইলেই হবে। রোয়াংছড়ির দূরত্ব আরো 12 কিলোমিটার। তো দেখি কচ্ছপতলি নাকি রোয়াংছড়ি শহরের আগে, কোথায় কচ্ছপতলি সেখানে যাচ্ছি। যারা মোটর জিপি খেলতে চান তারাই রাস্তায় আসতে পারেন, কিন্তু নিজ দায়িত্বে। এই রাস্তা আমরা এখন বাজে সকাল 8টার মতো, এই রাস্তা এখন অন্যরকম ফ্রি আছে একটু, তাই হয়তো তেমন গাড়ি ঘোড়া পাচ্ছি না। কিন্তু রাস্তা খুব রাশ একটা রাস্তা। সেই রকম প্রকৃতি এখানে, এলাকাটাও সেই। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে এটা।
দাদা কচ্ছপ তলিটা কোন দিকে হ্যাঁ এই যে পিছনে যে রাস্তাটা বাম দিক দিয়ে লুকতে হবে আচ্ছা আর এটা সোজা চলে গেছে রংছড়ি রংছড়ি থানায় এন্ট্রি করতে হবে তো হ্যাঁ রংছড়ি থানায় এন্ট্রি করতে হবে আমরা যাব দেবতা ঘুম थाना कत गुदरे सामने थाना ना अच्छा दादा धन्यवाद थाना एंट्री करते हैं थाना রংছড়ি এসে থানা থেকে আমরা পারমিশন টারমিশন নিয়ে মানে এন্ট্রি করে আমরা কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের গাইডের নাম হচ্ছে জসিম বাঙালি মুসলিম 1000 টাকা ফি গাইডের ফি এখানে গাইড সমিতি দ্বারা নির্ধারিত ফি হচ্ছে 1000 টাকা আর ওইখানে গিয়ে সম্ভবত ভেলা ভাড়া পার হেড 150 টাকা বা এরকম কিছু তো জসিমকে নিয়ে আমরা সবাই এখন কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা হচ্ছি কচ্ছপতলি গিয়ে সব কিছু আমরা বাইক ব্যাগেজ আমরা কোন একটা দোকান বা হোটেল বা রেস্টুরেন্টে যত কিছুতে রাখবো রেখে দেন আমরা ঢুকে যাব দেবতা খুমের উদ্দেশ্যে দেবতা খুমের উদ্দেশ্যে যাওয়ার আগে হয়তো বা ঘন্টা খানেক চেকিং করতে হয় আপাতত কচ্ছপতলি যাচ্ছি আপনাদের বলে রাখি এখানে আসলে অবশ্যই প্রথমে রংছড়ি থানার এখানে চলে আসবেন এখানে গাইড পাওয়া যায় দুই কপি করে এনআইডি কার্ডের ফটোকপি লাগে এক কপি দিতে হয় থানাতে আরেক কপি দিতে হয় এখানকার ক্যাম্পে দিয়ে তারপর জাস্ট আপনারা গাইড নিয়ে ঢুকে যাবেন গাইড ফি 1000 টাকা এই সেই কচ্ছপতলি রোড বীর বাহাদুর ঐশী এমপি এই রাস্তা দিয়ে করছেন চিপা রাস্তা বাট সুন্দর পাহাড়ি রোড এখন গন্তব্য হচ্ছে আগে ক্যাম্পে হয়তো বা কাগজ জমা দিতে হবে আরেক সেট এনআইডি কার্ড ওয়াও আমাদের যে গাইড জসিম জসিমের সাথে আপনাদের পরিচয় করাই দিব যখন ওদিকে আমরা হাঁটা চলা শুরু করব মানের ট্রেকিং শুরু করব জসিম অসম্ভব চমৎকার একটা ছেলে অল্প সময়ের ভিতরে তাকে আমরা বুঝে গেছি সে অন্য টাইপের ছেলে ওয়াও কচ্ছপতলি রোড তো সেই পাহাড়ি ছেলে পেলেগুলি এরকম বাইকের বহর দেখলে ওরা খুব খুশি হয় হাত নাড়ায় টাটা দেয় তিন্দুতে একটা জিনিস দেখলাম তিন্দুতে এই জানি যেহেতু বাইকাররা নামা শুরু করেছে ওইখানে থাকে ক্যাম্পিং করে তো ওইখানকার বাচ্চাগুলি খুব চমৎকার বাট ওদের একটা খুব বাজে স্বভাব হচ্ছে ওরা শুধু বলে টাকা দাও টাকা দাও টাকা দাও দ্যাট মিন্স এই পাহাড়ি লোকগুলি তাদের ছেলে মেয়েদেরকে এটাই শিখাই দেয় যে পর্যটক আসলে বাইকার আসলে ওদের কাছে শুধু টাকা চাবে এর খুব বাজে একটা জিনিস আমার এই জিনিসটাই ভালো লাগে না পাহাড়িদের টাকা ছাড়া কিচ্ছু বুঝে না ফিলাস ফিলিংস নিচ্ছে এত চিকন রাস্তা একটা চান্দের গাড়ি যদি ঢুকে তাহলে খবর আছে
বান্দরবনের একটা উপজেলা রোয়াংছড়ি, যেটা অন্য টাইপের একটা উপজেলা। এখানে ক্যাম্পিং করার সুযোগ দেয় না, কারণ একটু প্রবলেম আছে রোয়াংছড়িতে। তারপর এখন বাঙালিরা আসছে প্রচুর পরিমাণে, বিভিন্ন পর্যটন স্পট খুলতেছে যেহেতু। দেবতাখুমের মতো একটা স্পট রোয়াংছড়িতে অবস্থিত, তাই প্রশাসন সেইভাবে ব্যবস্থা নিচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন, বিজিবি, আর্মি, সবাই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত। রোয়াংছড়ি থানায় কথা বললাম একজনের সাথে, সে বলল যে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত এবং সর্বাত্মক চেষ্টা করছি। তো ব্যাপারটা ভালো লাগতেছে, প্রশাসন এখন ট্রাভেলারদের অনেক সুবিধা দিচ্ছে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে ওরা। যে একটা সময় হয়তো বা ট্রাভেলারদেরকে নিয়ে ওদের অন্যরকম মনোভাব ছিল, কিন্তু এখন দেখলাম দেখছে যে ওরা যে ঘটনা হচ্ছে, পর্যটন খাত থেকে প্রচুর পরিমাণে টাকা আসছে, তাই ওরা পর্যটকদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। পাহাড়ের গ্রামগুলিতে এখন আধুনিকতার ছোঁয়া। কচ্ছপতলী বৌদ্ধবিহার, ও অলরেডি আমরা কচ্ছপতলিতে চলে এসেছি বৌদ্ধবিহারের সামনে। কচ্ছপ সম্ভবত এখানে তলা দিয়ে চলাফেরা করত, এই জন্য এটার নাম হচ্ছে কচ্ছপতলী। তাহলে কেন এটার নাম হবে কচ্ছপতলী বুঝলাম না। আমরা এট লাস্ট কচ্ছপতলী বাজারে চলে এসেছি এবং ডান পাশে বিজিবির ক্যাম্প, লিরাগাঁও আর্মি ক্যাম্প, সরি বিজিবি ক্যাম্প না, আর্মি ক্যাম্প লিরাগাঁও। তাহলে আমরা সম্ভবত এখানে বাইক রাখবো, জসিমের পরিচিত দোকান। সমস্যা নাই, রেখে দিই এখানে আরাম করে। বোতলে হবে এখানে কিছুদূর থাকলে আপনাদের গরম লাগবে, জ্যাকেট প্যান্ট সব কিছু এখান থেকে চেঞ্জ করে চলে গেল, এটা এখানেই থাকবে। ওখানে শুধু মানি ব্যাগ আর মোবাইল।